হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে এয়ারড্রপের বিষয় হচ্ছে আমি 11টা টিউটোরিয়াল কমপ্লিট করব। আজকে একটা ছাড়তেছি, কালকে ছাড়বো, পরশুদিন ছাড়বো। এভাবে 11 দিন 11টা টিউটোরিয়াল আমি দিব 11টা এয়ারড্রপের উপরে, অর্থাৎ আপকামিং যেগুলো এয়ারড্রপ আসবে সেগুলোর উপরে। আপকামিং এয়ারড্রপ থেকে কেমন প্রফিট হচ্ছে, এআরবি টোকেন যারা আরবিট্রামের করছিল তো তারা কিন্তু বুঝতে পারতেছেন, ঠিক আছে। এক একজন কিন্তু এখানে $1,000 $2,000 করে কিন্তু প্রফিট করতেছে, এবং যাদের টোকেন বেশি আছে তারা কিন্তু আরও ভালো প্রফিট করবে। তো আপকামিং এয়ারড্রপ এর আগেও কিন্তু অনেকে আরও ভালো ভালো এয়ারড্রপ থেকে অনেক ভালো প্রফিট করছে। তো সেক্ষেত্রে আমরা আপকামিং এয়ারড্রপের যেগুলো নেক্সট টার্গেট রয়েছে সেগুলো আমরা কাজ করব। তো 11 দিনে আমি 11টা প্রজেক্ট দেবো, 11টা প্রজেক্টেই জয়েন করার চেষ্টা করবেন, কারণ 11টা প্রজেক্টে জয়েন করলে আপনার কোনো না কোনো প্রজেক্ট থেকে কিন্তু লেগে যাবেই, এটা স্বাভাবিক। এবং আপকামিং এয়ারড্রপ হিসেবে আমরা দেখছি যে এগুলোর ব্যাকগ্রাউন্ড হিসেব করলে এর থেকেও নর্মাল যেগুলো প্রজেক্ট রয়েছে তাদের কিন্তু আপকামিং প্রজেক্ট হিসেবে কিন্তু তাদের এয়ারড্রপ লঞ্চ করে ফেলছে, নিজস্ব টোকেনও দিয়ে ফেলছে এবং প্রফিটও হয়ে গেছে। তো সেই হিসাবে আজকের প্রথম টিউটোরিয়াল, অর্থাৎ টিউটোরিয়াল নাম্বার 1-এর আজকের বিষয় হচ্ছে মেটামাস্কের আপকামিং এয়ারড্রপ। তো এটা নিয়ে অনেক আগে আমি ভিডিও করছি এবং অনেকেই জয়েন করছেন, আমি জানি অন্যান্য চ্যানেল হোক আমার চ্যানেল হোক জয়েন করা আছে। তো এই মেটামাস্কটা আজকে দিয়ে শুরু করলাম, কারণ মেটামাস্ক ট্রেন্ডিং একটা পপুলার একটা ওয়ালেট, তো এটা দিয়ে শুরু করতেছি। যারা আজকের ভিডিও দেখে মানে ক্লিক করে আসছেন তারা চ্যানেল সাবস্ক্রাইব করে নেন, টেলিগ্রাম সাবস্ক্রাইব করে নেন, আর ভিডিওতে একটা লাইক দেন, কারণ 11 দিনে 11টা টিউটোরিয়াল দিব, কোনোটাতে রেফারেল কমিশন নেই, বুঝতে পারতেছেন। পরিশ্রম করে হলেও চেষ্টা করে হলেও বোঝানোর ট্রাই করব, দেওয়ার চেষ্টা করব, আপকামিং যতগুলো এয়ারড্রপ আসবে দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি তো অন্যান্য এয়ারড্রপ তো দেওয়া হচ্ছেই। তো এই হলো বিষয়, আমার পক্ষ থেকে যতটুকু পারতেছি সাপোর্ট করতেছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। তো প্রত্যেকে ভিডিওতে লাইক দিবেন, কোনো ধরনের কোনো রেফারেল কমিশন নেই, এটাই আপনাদের কাছে চাওয়া, আর কিছু না। তো মেটামাস্কের আজকের যে এয়ারড্রপ, কীভাবে মেটামাস্কের মধ্যে আপনারা আপকামিং এয়ারড্রপে এলিজিবল হবেন সে বিষয়টা আমি বলে দিব, আপনারা প্রত্যেকে ওইভাবে করে নেবেন। কারণ মেটামাস্কের একটা সময় ছিল আজকে থেকে 4-5 মাস আগের কথা, তো তখনকার একটা ধুম ছিল যে এই সময়টা আমাদেরকে সোয়াইপ করতে হবে, এই সময় আমাদেরকে ট্রানজ্যাকশন করতে হবে, ব্রিজ করতে হবে, তো করলে আমরা এলিজিবল হয়ে যাব। এখন করলে আপনারা এলিজিবল হবেন কিনা এই সিওরিটিটা কেউ দিতে পারবেন না, তবে যাদের অ্যাবিলিটি আছে, টোকেন আছে ইথেরিয়াম ওয়ালেটে বা ট্রানজ্যাকশন করার মতো অ্যাবিলিটি আছে, তারা চাইলে এখন সোয়াইপটা করে নিতে পারেন। হ্যাঁ, তার মধ্যে যারা একেবারে নতুন করতে চাচ্ছেন কিন্তু ডলার নেই, ফি নেই, কীভাবে করবেন বা করা যাবে কি না, আপনারা ইথেরিয়াম বাদে অন্যান্য যেগুলো ওয়ালেট রয়েছে, যেমন পলিগন নেটওয়ার্ক রয়েছে, বিএসসি নেটওয়ার্ক রয়েছে, এসটি নেটওয়ার্ক রয়েছে, সোল নেটওয়ার্ক রয়েছে, অনেকগুলো নেটওয়ার্ক আছে, তো এই নেটওয়ার্কগুলোর মাধ্যমে আপনারা মেটামাস্ককে সোয়াইপ করতে পারেন, করে রেখে দিতে পারেন। কারণ ইথেরিয়ামে করতে গেলে আপনি এই মুহূর্তে করতে পারবেন না। আমি দুইটা ওয়ালেট করছি অবশ্য, তো দুইটা ওয়ালেটে আমার খরচ হয়েছে $110 মতো ফি গেছে সোয়াইপ করতে, তো এটা তো আর আপনার দ্বারা সম্ভব না, আমার দ্বারা সম্ভব না এই মুহূর্তে। তো সেই হিসেবে যারা মিস্টেক করছেন, এখন করতে যাচ্ছেন, ব্যালেন্স নাই, তারা পলিগন, বিএসসি, তারা হচ্ছে যে এইচটি, এইগুলো নেটওয়ার্কে করতে পারেন আপাতত। কারণ আপনি এই মুহূর্তে যদি ইথেরিয়াম দিয়ে করতে চান, শিওর দিয়ে কেউ বলতে পারবে না যে আপনি এলিজিবল হবেন ওই এয়ারড্রপ আসলে, আর এটা আপনারা এখন করলে আপনারা মাস্ট বি এলিজিবল হবেন এবং টোকেন পাবেন, এরকম কেউ বলতে পারবে না। তো সেজন্যই বলতেছি, যাদের অ্যাবিলিটি রয়েছে ইথেরিয়াম নেটওয়ার্কে এই মুহূর্তে ট্রানজ্যাকশন করা, তারা মেটামাস্কের যে অ্যাপ্লিকেশনের ভিতরে বা ওয়ালেটের ভিতরে, যখন আমরা মেটামাস্কে যখন কোনো লেনদেন করার জন্য যাই ওয়ালেটের মধ্যে, ওইখানে দেখবেন সেন্ড রিসিভ সোয়াইপ অপশন থাকে, ওখানে গিয়েই জাস্ট সোয়াইপটা করতে হবে, এতটুকু কাজ আর কিচ্ছু নেই। যেই ওয়ালেট দিয়ে আপনারা সোয়াইপটা করলেন, পরবর্তীতে আপনাদেরকে এয়ারড্রপ লিঙ্ক দেওয়া হবে, ওই ওয়ালেটের ড্যাপসে গিয়ে আপনারা যদি পেস্ট করে ওয়ালেট কানেক্ট করেন, চেক এলিজিবল নামে অপশন পাবেন, চেক এলিজিবলের মধ্যে ক্লিক করলে আপনাকে দেখাবে এই ওয়ালেটটা থেকে আপনি তাদের এয়ারড্রপে এলিজিবল আছেন কিনা। তো অনেক বকবক করে ফেলছি, মেটামাস্কের কী কী মানে রুলস আছে মেটামাস্কের এলিজিবল হওয়ার জন্য রুলসগুলো দেখে নিব, আর সোয়াইপ করার বিষয়, কাজ করার বিষয় তো বলেই দিলাম, যারা একেবারে নতুন কোনো ব্যালেন্স নেই, পলিগন, বিএসসি এগুলো দিয়ে সোয়াইপ করে রাখতে পারেন। ওকে, এখন চলে আসি আমাদের টিউটোরিয়াল নাম্বার 1-এ মেটামাস্কের এয়ারড্রপের আপকামিং প্রজেক্ট নিয়ে কিছু তথ্য। তো এখানে দেখতে পাচ্ছেন যে রুলসটা তারা দিয়েছে, ডাউনলোড মেটামাস্ক ওয়ালেট, আপনি মেটামাস্ক ওয়ালেট বা কিউই ব্রাউজার এক্সটেনশনে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই, যে কোনো একটা ওয়ালেট ক্রিয়েট করতেও পারেন, ইম্পোর্ট করতেও পারেন, কোনো সমস্যা নেই। ইথেরিয়াম নেটওয়ার্কের মাধ্যমে শুধু ওদের এই ওয়ালেটের ভিতর থেকে সোয়াইপ করতে হবে, যেমন আমরা ট্রাস্ট ওয়ালেট ড্যাপসে গিয়ে কাজ করি, ঠিক সেম
ঠিক সেম আপনাদেরকে ওখানে গিয়েও তাদের সোয়াইপ অপশনে ক্লিক করে সোয়াইপ করতে হবে এক কয়েন থেকে আরেক কয়েন, এতটুকু করলেই এনাফ। ঠিক আছে, তো এটা যারা নতুন বললাম, এটা যাদের ব্যালেন্স নেই তারা পলিগন বিএচসি দিয়ে করে রাখতে পারেন, আর যাদের ব্যালেন্স আছে অ্যাবিলিটি আছে করতে চান তারা ইথেরিয়াম দিয়ে ট্রানজ্যাকশন করে রাখতে পারেন নিজ দায়িত্বে। কারণ আমি $110 ফি ব্যবহার করছি, চার থেকে পাঁচ মাস আগে দুইটা ওয়ালেট করতে গিয়ে আমার $110 খরচ হয়েছে, এটা আমি কারোর ওপর দোষ চাপাবো না। যদি আমি এলিজিবল হই বা এয়ারড্রপ আসে আমি প্রফিট পাবো, আর যদি না আসে আমার প্রফিট হবে না, এতটুকুই। এরপরে দেখা যাক, ক্রিয়েট ইউর ওয়ালেট ফর গাইড দিস পেজ। আপনি এখানে ওয়ালেট ক্রিয়েট করতে হবে অথবা ইম্পোর্ট করলেও হয়ে যাবে, আর ওয়ালেট ক্রিয়েট ইম্পোর্ট করা তো সবাই পারেন। এরপরে কী করতে হবে, ম্যাক শিওর টু টেক এ ব্যাকআপ, মানে ব্যাকআপটা সেভ রাখতে হবে। ম্যাকে সোয়াইপ অন দ্য প্ল্যাটফর্ম, তাদের ওই প্ল্যাটফর্মে বললাম তো মেটামাস্কের ভিতরে সোয়াইপ নামে একটা বাটন পাবেন, অথবা তাদের ড্যাপসে গিয়ে ওই ওয়ালেটের মাধ্যমে সোয়াইপ কমপ্লিট করবেন, দ্যাটস ইট। এরপরে হচ্ছে অলসো ইউজ দেয়ার ব্রিজ টু ট্রান্সফার অ্যাসেস্ট ফ্রম ওয়ান নেটওয়ার্ক টু অ্যানাদার। অনেকেই বলতে পারেন যে ভাই ব্রিজ কীভাবে করবো, ব্রিজ করা যাবে কি না, বা আমরা তো করি নেই, বা এটা করলে কত খরচ হবে না হবে। ব্রিজ বলতে কিছুই না, আপনি যে ডলারটা ঢুকাইছেন এই ডলারটা জাস্ট আপনাকে যারা সোয়াইপ করছেন ওই 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 টোকেনটা বা ওই ডলারটা আপনাকে ওই ওয়ালেট থেকে অন্য ওয়ালেটটা ওয়ালেটে ট্রান্সফার করতে হবে, এতটুকুই। মানে ডলারটা বের করতে হবে, কী হলো রিসিভ করলেন ট্রান্সফার করলেন, এটাই হচ্ছে একটা ব্রিজ। এরপর বলছে ম্যাক শিওর টু ডু এ সোয়াইপ অন অল পজিবল চেঞ্জ। মেটামাস্ক হ্যাজ অলরেডি কনফার্ম এ লঞ্চ টু ওন টোকেন দেয়ার এ রোমার দ্যাট ইউজার্স হু হ্যাভ ম্যাড এ সোয়াইপ অন দ্য প্ল্যাটফর্ম মে গেট অ্যান এয়ারড্রপ হোয়েন দ্য ইনক্লুড দেয়ার ওন টোকেন। জোসেফ লুবিন, মেটামাস্কের ফাউন্ডার, কো ফাউন্ডার অফ ইথেরিয়াম অ্যান্ড অফ দ্য ফাউন্ডার কয়েন্সাস, হ্যাজ ম্যাড এ হিন্ট অ্যাবাউট মেটামাস্ক টোকেন ইন দিস টুইট। তো এখানে মেটামাস্কের যে সিও রয়েছে, কো ফাউন্ডার রয়েছে, সে হচ্ছে একটা টুইট করছে, আমরা টুইটটা একটু পড়ে নিব। ওকে, তো দেখতেই পাচ্ছেন এখানে জোসেফ লুবিন মেটামাস্কের কো ফাউন্ডার বলছে অ্যান্ড্রু কনসিয়াস হ্যাজ থাউজেন্ডস অফ টোকেন্স অন আওয়ার ব্যালেন্স শিট। কনসিয়াস ইজ ভার্গোরাসলি কন্ট্রোলড বাই ইটস এমপ্লয়িজ হুইজ ইনক্লুডস মি অ্যান্ড উই আর ড্রাইভিং টুয়ার্ডস ডিসেন্ট্রালাইজেশন অফ সেভারেল অফ আওয়ার প্রজেক্টস ওয়েন মাস্ক স্টেটান্ট ওয়েন অবজেক্টিভ জার্নালিজম স্যার। এই যে ওরা যে টোকেনের কথা বললো, নিজস্ব টোকেনের কথা, এবং টোকেনের কিন্তু সিম্বলটাও তারা দিয়ে দিছে, মানে যে নামটা হবে আর কি মাস্ক টোকেন হবে, তো এটা কিন্তু তারা বলছে। এবং এ বলছে, যেহেতু বলছে করতেই হবে, এমনটা না যে করবে না, আমি বাধ্যও করাচ্ছি না যে করতেই হবে এমন কিছু না। কারণ কি দেখেন, ইউনিসোয়াইপ, সেফ পাল, ইনসি সোয়াইপ, তারপর হচ্ছে আপনার বাইন্যান্সে যে বিএনবি, এ সমস্ত ওয়ালেট এক্সচেঞ্জারের প্রত্যেকটা নিজস্ব কোম্পানি একটা করে নিজস্ব কয়েন বা টোকেন থাকবে বা মুদ্রা থাকবে। ঠিক আছে, এটা হবেই। তো মেটামাস্ক কিন্তু এখনও কোনো টোকেন লঞ্চ করেনি, তো আমরা কিন্তু পেতে পারি বা পাচ্ছি, কারণ ফিউচারে কিন্তু ক্রিপ্টোকারেন্সির অনেক উন্নত উন্নত মানে টুলস আসবে, অনেক উন্নত উন্নত মার্কেট প্লেস আসবে, অনেক উন্নত উন্নত মানে এটা দিয়ে কাজ হবে। তো সেই হিসাবে মেটামাস্কের কিন্তু নিজস্ব একটা টোকেন কিন্তু থাকা চাই, এবং থাকবে, স্বাভাবিক। কারণ মেটামাস্ক হচ্ছে ক্রিপ্টো জগতের সর্বপ্রথম ওয়ালেট, তো এগুলো প্রথমকার ওয়ালেট, পপুলার ওয়ালেট, পুরনো ওয়ালেট। আর মেটামাস্ক হচ্ছে পুরাই একটা ইথেরিয়াম বেজ নেটওয়ার্ক ওয়ালেট, আর ইথেরিয়াম বেজ নেটওয়ার্ক ওয়ালেটের কয়েন কিন্তু হিউজ প্রাইস হয়। সেই মাস্ক টোকেনের কেমন প্রাইস হবে আই থিঙ্ক আপনারা বুঝতে পারতেছেন। ধরে নিতে পারেন বিটকয়েন, ইথেরিয়াম, লাইট কয়েন এদের মতোই সিম্পল একটা কয়েন হতে পারে, এর থেকে কম হতে পারে। মানে যেমন লাইট কয়েন এখন যে প্রাইস আছে ওর থেকে অর্ধেকও হতে পারে, $50, $40, $30 এরকম প্রাইসও হতে পারে, কোনো ব্যাপার না। সামান্য এআরবি টোকেনের কিন্তু প্রাইস আমরা দেখতে পাচ্ছি যে $10 করেও মার্কেটে চলতেছে। অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, আগামীকাল আবার নতুন একটা আপকামিং এয়ারড্রপ নিয়ে কথা বলা হবে, সেখানে হয়তো আমি জয়েন করি, কারণ এখানে আমি জয়েন করছি দ্যাটস ওয়াই দেখালাম না, বাট সব কিছু বলে দিলাম। ঠিক আছে, তো অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন যাদের অ্যাবিলিটি আছে মেটামাস্কের মধ্যে একটা ওয়ালেট ক্রিয়েট করে ওইটার ভিতরেই ওই ওয়ালেটের মাধ্যমে একটা সোয়াইপ কমপ্লিশন করা, এবং ওইখান থেকে ডলারটা বা কয়েনটা ট্রান্সফার করে অন্য ওয়ালেটে নিয়ে যাওয়া, এতটুকুই। ঠিক আছে, আর যাদের অ্যাবিলিটি নেই ভাই, তারা পলিগন, বিএসসি এগুলো দিয়ে করে রাখেন, এগুলো দিয়ে ওই এয়ারড্রপ আসতে পারে তারা বলছে। এবং এই এয়ারড্রপগুলো, আপকামিং এয়ারড্রপগুলো কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আসবেই, তবে প্রজেক্ট অনুযায়ী, কতাদের টুইট অনুযায়ী, কথাবার্তা অনুযায়ী বোঝা যাচ্ছে যে এখানে আসবে। আর আসলে আমাদের কী প্রফিট হবে চিন্তা করেন, ওইগুলো চিন্তা করলে হবে না যে আসবে কি না, আসবে কি না, করে রাখেন, আসলে দেখা যাবে। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, এই ভিডিও থেকে যারা কাজ করবেন বা করছেন আমার সাথে, আগে অনেকে করছেন, কমেন্ট করতে পারেন। তো ইনশাআল্লাহ যখন প্রফিট হবে, যখন আমরা এখান থেকে এয়ারড্রপ পাবো, এলিজিবল হবো, টোকেন পাবো, এখান থেকে প্রফিট নিতে পারবো, তখনই আমাদের সার্থক। তো আজকের এই ভিডিওটা সাক্ষী রাখলাম, যদি কখনও
এই এয়ারড্রপ থেকে ভালো প্রফিট করতে পারি অবশ্যই মেনশন করে জানাবো। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী আপডেটে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।